এখানে তো অনেকগুলো মিডিয়া আছে, 20-30টার কম না, তো এদের মাধ্যমে নিশ্চয়ই তার কাছে যাবে। যদি গিবতই হয়ে থাকে, আমি আদনান সাহেবের কাছে গিবতের ক্ষেত্রে ক্ষমা চেয়ে নিলাম, তার ফলোয়ার দর্শক যারা আছে তাদের কাছে দুঃখ প্রকাশ করলাম, এই বাম হাত দিয়ে কোরআন ধরেছেন, এটা আমরা যেটা দেখেছি সেটাই, এখন শুনি তিনি ডান হাত দিয়ে ধরেছেন, এই ক্যামেরাম্যানরা সেটাকে মিরর করেছে, উল্টা করেছে, এরকম করে নিশ্চয়ই তারা অপরাধ করেছে। মূলত তার বক্তব্যটা ডান হাতেই ছিল, আজকে আমি আবার বক্তব্য দেখেছি ডান হাতে ছিল, কেমনে বুঝলাম, কারণ তার পেছনের ব্যানার ডান হাতে ধরা অবস্থায় লেখা ঠিক আছে, আর বাম হাতে যেটা সেটা লেখা উল্টো হয়ে আছে, অতএব তিনি ডান হাতেই ধরেছিলেন। এখানে দোষ আমারও না, আদনান সাহেবেরও না, দোষ মিডিয়াওয়ালাদের, তবুও যেহেতু আমি বলেছি এই ক্ষেত্রে আমার কথা আমি উল্টো করে নিলাম, তিনি ডান হাত দিয়ে ধরেছেন। আল্লাহ সমালোচকদেরকে হেদায়েত দান করুন, দিনের জন্য ভাই কিছু করেন, ওইভাবে বসে সারাদিন ফেসবুকে গোতাগুতি করলে দিনের জীবনে কোনো উপকার হয় না। ফেসবুকে বসে আর সারাদিন যদি সমালোচনা করতে থাকেন দিনের কোনো উপকার হয় না। আদতে মাঠে নেমে কনস্ট্রাকটিভলি কাজ করে দেখান, একদিন চেয়ারে বসে একটা বক্তব্য দিয়ে দেখান কত বিশুদ্ধ বক্তব্য দিতে পারেন। এই জায়গায় এসে বসেন আগে, তারপর দেখা যাবে যে কত বিশুদ্ধ করে সুন্দর করে কথা বলতে পারেন। এত সহজ না সব কিছু, মাঠে না নেমে সাইড থেকে তালি মারা সহজ। বাংলাদেশ ক্রিকেট টিম খেলবে, আপনারা জানেন যে আমি ক্রিকেটের সাথে একসময় সংযুক্ত ছিলাম, বাংলাদেশ ক্রিকেট টিম খেলবে, দেখবেন গ্যালারির চারপাশে অনেক দর্শক, এটা এইভাবে মারলে ভালো হতো, এটা কাভার ড্রাইভ করলো না কেন, এটা পুল শট খেলা যাইতো, স্লগ ওভার আরও মারতে পারতো, এগুলো বলতে পারবে। ওর হাতে ব্যাটটা তুলে দেন না, তারপর দেখেন কীভাবে পিটায়। জাতি হিসেবে আমাদের সমস্যা আছে ভাই, সমালোচনার সংস্কৃতি না, কাজ করে কনস্ট্রাকটিভলি কাজ করে জাতিকে এগিয়ে নেন, দেশকে এগিয়ে নেন, উম্মাকে এগিয়ে নেন, সমাজকে ভালো কিছু দেন, রাষ্ট্রকে ভালো কিছু দেন। ইসলাম সবসময় সবার কল্যাণকামী, কশ্চিনকালেও ইসলাম কারো অকল্যাণ চায় না, ইসলাম কখনো কারো অকল্যাণ চাবে না। হয়তো আপনি বুঝতে ভুল করছেন, না হলে কিছু মানুষ ইসলামকে বিতর্কিত করছে, কিছু মানুষ ইসলামকে ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্যপ্রণীতভাবে বিতর্কিত করছে। আল্লাহ পাক এই ফিতনা ফাসাদ থেকে আমাদের যুব সমাজকে হেফাজত করুন, আমাদের ওলামায়ে কেরামদের মাঝে আল্লাহ পাক ঐক্য দান করুন, আল্লাহ পাক আমাদের মধ্যে আপোষে হিংসা বিদ্বেষ গীবত তোমাদের সংস্কৃতি বর্জন করার তৌফিক আল্লাহ পাক দান করুন। ঐক্যবদ্ধ হয়ে একটা দেশ একটা রাষ্ট্র হিসেবে উম্মা হিসেবে ইসলামকে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমিন। বক্তব্য তো পুরো কখনো শুনবেই না, একটা অংশ শুনে ওটা নিয়ে বিতর্কিত করা শুরু করবে। পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে ভুল করে না? এমন কোনো মানুষ কি পৃথিবীতে আছে যে ভুল করে না? যারা এই মাইক্রোফোনের সামনে বসেছে, মিম্বরে উঠেছে, কিতাব লেখার জন্য কলম হাতে নিয়েছে, তারা সবাই জীবনে কখনো না কখনো ভুল করেছেন। এখন একজন বিজ্ঞ শ্রোতা এবং শিক্ষার্থী উচিত ভুলগুলোকে বাদ দিয়ে সঠিকটাকে গ্রহণ করা। এই মানসিকতা নিয়ে শুনবেন, প্রচার করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু মানুষ শয়তানের মতো আচরণ করে যদি প্রচার করেন, বিকৃত করেন, উম্মার ক্ষতি করেন, তাহলে এই জন্য আল্লাহপাক কিয়ামতের মাঠে অবশ্যই আপনার কলার চেপে ধরবে ইনশাআল্লাহ। আল্লাহপাক বোঝার তৌফিক দান করুন। আমিন। আর দু একটা বিষয় আমি একটু অপছন্দ করি, সেটা হচ্ছে শোডাউন, শোডাউন করা, অতিরিক্ত সেলিব্রিটিজম, এগুলো আমি বিব্রত হই। আমি একজন তালেবে ইলম, আমি কোনো শায়খও নই, আমি বড় কোনো আলেম নই, তবে আমি আলেমের সঙ্গে এতটুকু জানি যে ব্যক্তি জ্ঞান অনুযায়ী আমল করে সে ব্যক্তি হচ্ছে প্রকৃত আলেম। চেষ্টা করছি জ্ঞান অনুযায়ী আমল করার জন্য, কতটুকু করতে পারছি আল্লাহ ভালো জানে, তবে বেশি বাড়াবাড়ি বা অতিরিক্ত আবেগ, শোডাউন, আইওয়াশ, এই জিনিসগুলো আমি বিব্রত হই। ছবির বিষয় বলেন, ভিডিওর বিষয় বলেন, ঠিক আছে, যে রাস্তা আমি পার করে আসলাম এখানে, এগুলো আমি একটু বিব্রত হই। পলিটিক্যাল মানুষরা হয়তো এগুলোতে উৎফুল্ল হতে পারে, আমি উৎফুল্ল হই না, আমি কোনো পলিটিক্যাল পার্সন নই, আমি আপনাদের ভাই, একজন তালেবে ইলম, এতটুকু আমার পরিচয়। যে জ্ঞানটুকু কুরআন সুন্নাহ থেকে শিখেছি আপনাদের সাথে শেয়ার করতে পারবো, এর ভালো অংশটুকু নেবেন, মন্দ অংশটুকু যদি প্রমাণিত হয় যে এটা ভুল, এটাকে ডাস্টবিনে ফেলে দিবেন। এভাবেই কথা বলতেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি এমনটাই বলেছিলেন।
যে আমার কোনো কথা যদি কোরআন এবং সুন্নার বাইরে যায় আমার কথাকে ফেলে দিবে, বলেনি তিনি? আমরা তাদেরই উত্তর শুনি, আল্লাহ পাক কবুল করুন, আমিন, আমিন। এবার আসেন আজকের এই যুবকদের এই যে কি বলবো, সাগরের ঢেউয়ের মতো সমাবেশ এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ পাক শ্রোতাদেরকে, মাহফিল কমিটি যারা মাহফিল অ্যারেঞ্জ করেছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, অর্থ খরচ করেছেন, পরিশ্রম করেছেন, যাবতীয় মানে ফি সাবিলিল্লাহ যাবতীয় পরিশ্রম করেছেন, আল্লাহ পাক এই প্রত্যেকটা মানুষের নেক হায়াত এবং হালাল রিজিককে প্রশস্ত করুন, আমিন। এখন আমি বক্তব্যের মূল অংশে যাচ্ছি, আল্লাহর কাছ থেকে কথা বলবেন না। আমরা এখন এমন একটা বিশ্বে আছি, এমন একটা পরিবেশে বাস করছি যেই পরিবেশের চতুর্দিকে এখন ফিতনা আর ফিতনা। একটু বোঝেন, আপনি ধর্মের দিকে তাকান, দেখেন মুসলিমদের তাওহীদের মধ্যে এখন শিরক ঢুকে গেছে, ঢুকে নাই? মুসলিমরা তাওহীদের মধ্যে শিরক করছে না, অনেক মুসলিম করছে। আপনি মুসলিমদের সুন্নতের দিকে তাকান, দেখবেন এখানে অনেক বেদাত ঢুকে গেছে, ঢুকে নাই? মুসলিমদের রিজিকের দিকে তাকান, দেখবেন হালালের জায়গায় অনেক হারাম চলে আসছে, আসে নাই? মুসলিম পরিবারগুলোর দিকে তাকিয়ে দেখেন পরিবারের কাঠামোগুলো দিন দিন ভেঙে যাচ্ছে না, বৃদ্ধতা ভালোবাসা কমে যাচ্ছে না, পরিবারের মধ্যে শিরক, পরিবারের মধ্যে বেদাত, পরিবারে হারাম রিজিক, হারাম আকিদা, পরিবারের সন্তানরা মানুষ হচ্ছে পশ্চিমা সংস্কৃতিতে, পরিবারের মেয়েরা বেশিরভাগের কথা বলছি ইল্লা মাশাআল্লাহ পর্দার ধার ধারছে না, পরিবারের যুবকরা জানে না তাদের জীবনের উদ্দেশ্য কি, পরিবারের কর্তা উপার্জনের সময় খেয়াল করছে না হালাল না হারাম, পরিবারের উদ্দেশ্য দুনিয়া, দুনিয়া এবং দুনিয়া, পরিবারের কাঠামোগুলো ভেঙে যাচ্ছে না, অপসংস্কৃতি ঢুকছে, পরিবারে ডিভোর্স বাড়ছে, বিবাহ বিচ্ছেদ বাড়ছে, পরিবারের মধ্যে জেনা বাড়ছে, পরকীয়া বাড়ছে, এই সমস্যাগুলো হচ্ছে না? আপনি ইকোনমির দিকে তাকান, অর্থনীতির দিকে তাকান, ইসলামিক ইকোনমিক সিস্টেমের জায়গায় সুদ এখন অক্টোপাসের মতো খেয়ে ফেলছে না, উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত সুদ ভিত্তিক সিস্টেম নয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার শ্রেণীর মানুষকে অভিশাপ করেননি, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সাক্ষী থাকে এবং যে লিখে রাখে। আল্লাহ পাক কি বলেননি কোরআনে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, ওয়া ইন লাম তাফআলু, তোমরা যদি না ছাড়ো, ফাযারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহ, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। আল্লাহ কোরআনে বলেছেন রিবা বা সুদ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো পাপ। উচিত ছিল আল্লাহ এবং তার রাসূলের পক্ষে যুদ্ধ করা, রিবার মধ্য দিয়ে আমরা আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যুদ্ধ করছি। মুসলিম ইকোনমিক সিস্টেমের মধ্যে এগুলো ঢুকে যায়নি, এগুলোকে ফিতনা নয়? নবীজি কি বলেননি এক দিরহাম সুদ খেলে 36টা মেয়ের সাথে জেনা করা হয়? সহিহ বুখারীর মধ্যে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যে সুদের 73টা পাপের শাখা আছে, কোনো বর্ণনায় 70টা শাখা আছে, তার সর্বনিম্ন শাখা হলো নিজের মায়ের সাথে জেনা করা। এই বিষয়গুলোকে মুসলিমদের মধ্যে ঢুকে যায়নি? তাহলে ধর্মের মধ্যে শিরক দেখেন, তাওহীদের মধ্যে শিরক, সুন্নতের মধ্যে বেদাত, হালালের মধ্যে হারাম, বস্তুবাদিতা, দুনিয়ামুখী, পরকাল ভুলে যাওয়া একটা জাতি, বেপর্দামি, বেহায়াপনা, মাদক, ক্যাসিনো, জুয়া, পর্নোগ্রাফি, হারাম রিলেশনশিপ, ফ্রি মিক্সিং, এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন, এগুলো কি মুসলিম সমাজে চলছে না? চতুর্দিক থেকে আপনি ফিতনার মধ্যে আছেন না?